এসেছি আর একটা নতুন টপিক নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে। ফ্রেন্ডস, আজকে আমি আলোচনা করব যে ওয়েন টু বাই আ স্টক, অর্থাৎ একটা শেয়ার কখন আমরা কিনব। আমরা পাশের লোক কি করছে তার থেকে অনেক সময় অনুপ্রাণিত হয়ে যাই, মানে বলে দেয় আমি এই স্টক কিনেছি কিংবা এই শেয়ারটা কিনেছি, এটা এই এই ধরনের ভালো একটা পয়েন্ট আছে, এটা অনেক উপরে উঠতে পারবে, কিংবা অনেক সময় বলে এটা ছোট্ট দামের স্টক পেয়েছি, 5 টাকা দাম কে ₹10-20 দাম আছে, এটা 10x-20x হয়ে যাবে। এই ধরনের বিভিন্ন ধরনের কথাবার্তা এগুলো পরস্পরের মধ্যে আলোচনা করি, কিংবা অনেক সময় ফোন করে আমি নয়ডা থেকে ফোন করেছি কিংবা আমি গুরগাঁও থেকে ফোন করেছি এই স্টকটি কিনে নিন, সেই বিসিসে কিন্তু আমরা স্টক কিনে নিই। তো ফ্রেন্ডস, আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব যে এদের কথা না শুনে আপনি কিভাবে একটা স্টক বাই করবেন, এবং বাই করার আগে যে প্ল্যানিংগুলো আপনার মাথায় থাকবে সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ধরা যাক, যদি আমরা এই ধরনের একটা ভালো ডিসিপ্লিনের মধ্যে যদি যেতে পারি, মানে একটা স্টক বাই করব উইথ আ ফান্ড, সাম স্ট্র্যাটেজিস এবং কিছু পরিকল্পনা করে যদি এগোতে পারি, এবং তার সঙ্গে সঙ্গে যদি শেয়ারটি কেনার পরে যদি তার দামটা যদি একটু বাড়ে, তাহলে অবশ্যই আমাদের আনন্দ লাগবে বটেই। প্রপার যে স্টক সিলেকশনস, মানে কোন শেয়ারটা আমি কিনব, সেটা কিন্তু খুব রিস্কি। আমার মনে হলো যে এই ধরনের একটা সাধারণ সহজ সরল বিষয় কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সঙ্গে আলোচনা করা উচিত। ফ্রেন্ডস, যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন যে আমার এই ভিডিও কেমন লাগলো। অনেক সময় বলেন যে আপনারা নোটিফিকেশান পাচ্ছেন না, এই জন্য আপনাদের রিকোয়েস্ট করব যে অবশ্যই আমার যে চ্যানেলের উপর বেল বাটন আছে সেটিকে আপনারা প্রেস করে দিন, তো আপনারা প্রতিনিয়ত ভিডিও পাবেন। স্টক মার্কেটের একটা টাইমিং আছে, অর্থাৎ বাইং এ স্টক সঠিক টাইমে বাই করতে হয় এবং সঠিক টাইমে সেল করতে হয়। টাইমিংটা খুব বেশি ইম্পর্টেন্ট, তার থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে ডিসিপ্লিন। যে বাইং এ স্টক ইজ ভেরি ট্রিকি, বাট স্টকটি বাই করে সেখান থেকে যদি আপনারা কিছু মুনাফা অর্জন করতে পারেন সেটা কিন্তু খুবই সুখের, মানে খুব আনন্দ লাগে। নিজে যদি অ্যানালাইসিস করে নেওয়া যায় তাহলে তো আরও ভালো। প্রথম যে পয়েন্টটি বলবো সেটা সবার সঙ্গে আলাদা, সেটা হলো যে ফ্রেন্ডস, যখন প্রচুর পরিমাণে স্টকে সেল হতে থাকবে তখন কিন্তু আপনাদের আমি বলবো স্টকটি কিনবেন। অর্থাৎ কতগুলো কমন টার্মস কিন্তু মার্কেটের সঙ্গে আপনারা দেখতে পাবেন, তার মধ্যে ব্ল্যাক ফ্রাইডে কিংবা সাইবার মানডে কিংবা ক্রিসমাসের আগে আগে একটা মার্কেটে আমরা সেল অফ দেখি। তো এই সময় যদি আপনারা ইনভেস্টমেন্ট যদি করতে পারেন তাহলে কিন্তু সবসময় আপনারা কিন্তু গেন মানে পাবেন বলে আশা করা যায়। অর্থাৎ যখন সবাই প্যানিক থাকবে তখন কিন্তু আপনার স্টক যদি লং টার্মের যদি জন্য কেনেন তাহলে দেখবেন সবসময় বেনিফিটেড থাকবেন। 2009-2010 আমরা সবাই দেখেছি যে গ্লোবালি একটা কিন্তু ফিনান্সিয়াল উইকনেস বা ফিনান্সিয়াল একটা মেলডাউন হয়েছিল, তখন যারা ইনভেস্টমেন্ট করেছিলেন তারা কিন্তু আজ চিন্তা করে দেখুন কী ধরনের একটা মানে পোর্টফোলিও বিলংস করে অথবা কী ধরনের রিটার্ন তারা বিলংস করে। তো সুতরাং আমি সবাইকে রিকোয়েস্ট করব, সেটা হলো যে যখন মার্কেটে সাপ্লাই বেশি থাকবে, হিউজ ফল আসবে বা এই ধরনের কোনো ইকোনমিক ইভেন্টের জন্য শর্ট টার্মের ইম্প্যাক্ট পড়তে পারে, সেরকম যখন কোনো কিছু ডাউনফল হবে তখন আপনারা ভালো ফান্ডামেন্টালের স্টকস যার খুব সুনাম আছে সেরকম শেয়ার যদি বাই করেন তাহলে কিন্তু আপনারা উইনার হতে পারেন। ফ্রেন্ডস, দ্বিতীয় পয়েন্টটি হলো যে শেয়ার তখনই কিনবেন যখন শেয়ারটি আন্ডার ভ্যালুড থাকবে। এবার কোশ্চেন হলো যে আপনারা বুঝবেন কী করে স্টকটি আন্ডার ভ্যালুড, স্টক আন্ডার ভ্যালুড কী করে বুঝবেন। প্রথমে একটু আন্ডার ভ্যালুড আপনাদের বুঝিয়ে দিই, সেটা হচ্ছে একটা জিনিসের বা একটা অ্যাসেটের যে দাম সেই দামের তুলনায় যদি মার্কেটে তার কম দাম থাকে তাহলে সেই স্টকটি আন্ডার ভ্যালুড,
বা সেই অ্যাসেটটি আন্ডার ভ্যালু। অর্থাৎ 100 টাকা যদি বর্তমানে বাজার মূল্য হয়, তার যদি ফেয়ার প্রাইস অর্থাৎ সঠিকভাবে ক্যালকুলেশন করে দেখা গেছে তার যে ফেয়ার প্রাইসটা সেটা যদি 200 হয়, তাহলে আমরা সেই ফেয়ার ভ্যালুর তুলনায় যে ডিসকাউন্টে পাচ্ছি তখন তাকে আন্ডার ভ্যালু বলে। এই আন্ডার ভ্যালুটা আপনি কী করে ক্যালকুলেশন করবেন, তার ডিফারেন্ট ওয়ে আছে। তার মধ্যে ভ্যালুয়েশন টেকনিকের জন্য ডিসকাউন্টিং, ক্যাশ ফ্লো কিংবা পি রেশিওস কিংবা অন্য অন্য সাধারণ যেসব টুলস আছে সেই টুলস বা মেকানিজম দিয়ে কিন্তু এটাকে আন্ডার ভ্যালুড বা ওভার ভ্যালুড বোঝা যায়। আপনারা যারা পি রেশিও কিংবা বুক ভ্যালু এ সম্পর্কে যদি কিছু জানতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের ভবিষ্যতে হয়তো একটা পার্টিকুলার স্টকের সেটা আন্ডার ভ্যালুড কি ওভার ভ্যালুড আছে সে সম্পর্কে আলোচনা করব। 3 নম্বর পয়েন্টটি আপনাদের সঙ্গে আলোচনা করব, সেটি হলো হোয়েন ইউ হ্যাভ ডান ইয়োর হোমওয়ার্ক, অর্থাৎ কোন একটি স্টক কিনবেন সেই স্টকটি সম্পর্কে সঠিকভাবে তার কোম্পানি প্রোফাইল দেখুন, তার সিইওকে দেখুন, ম্যানেজমেন্ট হিস্ট্রি দেখুন, ডিভিডেন্ড হিস্ট্রি দেখুন, কিংবা সেই যে কোম্পানি তার গুডউইল কীরকম, সেই কোম্পানির স্থায়িত্ব কতদিন ধরে, কিংবা এখন যে প্রাইস সেই প্রাইসের তুলনায় সেই স্টকটির কি ফেয়ার প্রাইস আছে, কিংবা সেই স্টকটি আন্ডার ভ্যালুড আছে এরকম আছে কি না, যেটা আগের পয়েন্টে বললাম সেই তুলনায় সেই কোম্পানির গ্রোথ কী, তার প্রজেকশনস কী, তার নিউজ ইভেন্টস কী, এগুলো সম্পর্কে একটা মানে হোমওয়ার্ক করে নিন। হোমওয়ার্ক করলে দেখবেন সে স্টকটি সম্পর্কে আপনার একটা ধারণা হয়ে যাবে, তখন সেই স্টকটি কিনলে যখন উপরে বাড়বে তখন কিন্তু আপনি সেল করতে পারবেন। তো সেল করতে পারলে সেখান থেকে কিছু মুনাফা অর্জন করতে পারবেন বলে আমার মনে হয়। আপনি যখন মনে করবেন যে স্টকটি আপনি কিনেছেন, আপনি হোমওয়ার্ক করেছেন, প্ল্যানিং করেছেন, সে স্টকটি সম্পর্কে আপনি একদম নিশ্চিত ধীর স্থিরভাবে মনে করেন যে স্টকটি কিনেছেন, তার গুড ফান্ডামেন্টাল কোম্পানি, তার ভ্যালু ঠিকঠাক মতো আছে, তার ভ্যালুয়েশান ঠিক আছে, শেয়ারটির ডিভিডেন্ড হিস্ট্রি ভালো আছে, তখন আপনাকে অল ইউ নিড টু কিপ দ্য স্টকস পেশেন্টলি অ্যান্ড লুকিং ফরওয়ার্ড, অর্থাৎ ভবিষ্যতের দিকে তাকিয়ে থাকতে হবে। সেখানে দেখে যদি আপনি পেশেন্টলি যদি 2-4 বছরের জন্য যদি স্টকসটি যদি আপনি হোল্ড করে থাকেন, দেখবেন সেখান থেকে কিন্তু একটা মুনাফা অর্জন করার আপনার সম্ভাবনা থাকে। আপনি এগুলো তো সব দেখলেন, তার সঙ্গে সঙ্গে দেখবেন যে যখন কোনো স্টকস তার বটমে থাকে, ফান্ডামেন্টাল গুড স্টক যখন বটম লাইনে থাকে তখন সেই স্টকটি কিনবেন। বেশিরভাগ ক্ষেত্রেই ভালো ফান্ডামেন্টাল স্টকসে কিন্তু একটা কখনো না কখনো কিন্তু স্টকসটি কিন্তু আন্ডার পারফরমেন্স করে, সব স্টকসের ক্ষেত্রেই আমি দেখেছি, কোনো পার্টিকুলার নাম আমি বলবো না, তবে স্টকসটি যে যখন বটম লাইনে থাকবে সে স্টকসটি যদি ভালো ফান্ডামেন্টাল কোম্পানি হয় তাহলে সেটা কিন্তু সারা জীবন বটম লাইনে থাকবে না। অর্থাৎ উপরের যে 4টি পয়েন্ট বললাম তার সঙ্গে সঙ্গে এই পয়েন্টটি যদি আপনারা মিলিয়ে নিতে পারেন তাহলে দেখবেন এখান থেকে ভালো একটা রিটার্ন আপনারা পেতে পারেন। মনে রাখবেন ভালো ম্যানেজমেন্টের কোম্পানি, ভালো কোম্পানি এবং যার ডিভিডেন্ড হিস্ট্রি ভালো কিংবা অনেক দিন ধরে স্থায়িত্ব আছে, এই ধরনের কোম্পানি যদি আপনি কেনেন এবং দূরদর্শিতার সাহায্যে যদি আপনারা কোনো কোম্পানিতে যদি ইনভেস্টমেন্ট করেন বা শেয়ারসে ইনভেস্টমেন্ট করেন তাহলে কিন্তু সেটা খুব ভালো। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ইন দ্য মিনটাইম যদি আমার এই ভিডিও ভালো লাগে ফ্রেন্ডস ফ্যামিলি মেম্বারের সঙ্গে অবশ্যই শেয়ার করুন, আর দেখতে থাকুন আমার এই চ্যানেল, আর সাবস্ক্রাইব করুন যাতে আপনাদের সকলের মাঝখানে আমি পৌঁছে দিতে পারি। আজকে এখানেই শেষ করলাম, নমস্কার, সবাই ভালো থাকুন।